আপনার আমার বিবি সুদের কারবার করে, তার নাম কি? না আপনার বউ বিচিরা করে না, বন্ধন ভাই বহুর বিচিরা করে না, আপনার বাড়িতে না হোক আপনার পাশের বাড়ি করে না? এ ভাই বন্ধন আছে না নাই? আরে জোরে বলুন, আছে না নাই? যা প্যার কিয়া তো ডরনা কিয়া, জোরে বলুন আছে না নাই? তা বন্ধন করছে আপনার বিবি, তার জন্য বিবি দোষী না স্বামী দোষী? নিশ্চয় আমি তোমাদের জন্য জান্নাতকে হারাম করব। কারার জন্য? ইন্নাহার রামাল্লাহ আলাইহিমুর রেবা, আমি তোমাদের জন্য সুদকে হারাম করেছি। সুদ, তোমার বিবি হলো সুদ খাতুন, তোমার আলিহা সুদ খাতুন, তোমার স্ত্রী সুদ খাতুন, তোমার বিবি করছে সুদের কারবার, আর তুমি কেরানি মাস্টার দেখাচ্ছ নামাজ পড়ে না। জামি নামাজির ব্যাপার নামাজি, তোর কোন নামাজ কবুল হবে না। কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ইমানদাররা নিজে বাঁচো, তোমার আত্মীয়দেরকে বাঁচাও জাহান্নামের আগুন হইতে। তুমি কেমন নামাজি? তোমার বিবি হলো সুদের সেক্রেটারি। তুমি কেমন নামাজি? তোমার বিবি হলো বন্ধনের সেক্রেটারি, আর তুমি হলে তার স্বামী, আর তুমি বলছো আমি পাক্কা নামাজি। ভাইরা আমার, বন্ধুরা আমার, জেনে রেখে দেন, নিজের ঘরকে সৌন্দর্য করুন, হাদিসের ফর্মুলা অনুযায়ী আনুন। ভাইরা আমার একটু বুঝুন, নিজের বিবিগুলোকে পর্দা করে হিজাব করুন। সুরের ভাটাতে ইট কাটে কি দিয়ে? কাঠের একটা ফর্মা থাকে, কাঠের ফর্মা থাকে। আচ্ছা, কাঠের ফর্মা যদি বেঁকা হয় তো ইট কি হবে? জোরে বলুন না, কি হবে? ফর্মা যদি বেঁকা হয় ইট বেঁকা হবে। তোমার বিবি যদি সুদ খুন্নি হয়, বেটা কি বেঁকা হবে না? তোমার বিবি যদি মোবাইল খোর হয়, ইউটিউবে খুলে সারা রাত দেখেন, কোনোদিন ন্যাংটো ছবি দেখেছেন? নানা মাথা নাড়ছে, জানে না সুজন প্রেমের ভাব, জানে না আসল সোনা হারিয়ে দিয়ে নকল সোনা, সুজন সোনা চেনে না। এই মোবাইলে যদি বলে ব্যাংকের ছবি চলে আয়, তো চলে আসবে, তাতে বিচ্ছিরি বিচ্ছিরি ছবি আছে, কথা বলেন কি না? উলঙ্গ ছবি আছে, অ্যাডাল্ট ছবি আছে। এই অ্যাডাল্ট ছবি দেখার পরে বরকত বেড়ে গেছে। আগে আগে মেয়েরা পালাতো কুমারী, আগে মেয়েরা যেত অবিবাহিত, এই মোবাইল দেখার কারণে এত বরকত হয়ে গেছে, দু ছেলের মা তিন ছেলের মা সাবিত হয়ে টিকিট কাটছে, কথা বলেন? দু ছেলের মা তিন ছেলের মা স্বামীকে ধুয়ে টিকিট কাটতেছে, স্বামী চলে গেছে কেরালায় কাজে, এদারে মোবাইল দেখতে দেখতে বুঝলেন মন খারাপ হয়ে গেছে। দেওর ঘুমুচ্ছিল, দেওরের কোমরে মেরেছে এক লাথি, দেওর বলছে ভাবি ডাকিছে, ভাট ভাবি বলিস না, লটে লাও, কি বলবি? আই লাভ ইউ, কি বলবে? আই লাভ ইউ। তো জোর ছড়া চল, বলে কোথায় যাব? বলে তোর দাদা গেছে কেরালায়, আমরা চল বাংলাদেশ পালাহি। দু ছেলে থুয়ে দেওরের হাত ধরে চলে গেছে, হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে, ওরে হাড় মোর জ্বলিয়া গেল দেওরা রে, আমার শ্বশুর শাশুড়ি দেওরা ভালো মিনসে কপাল পড়া রে, হত ভাগা কোথায়। বিবিকে মোবাইল কিনে দিয়ে কেরালায় কাজে গেছে, তোর বিবি ঠিক থাকবে? দেখ তোর বিবি মেকা বলে চলে গেছে, ইটের ফার্মা বেকা, ইট হয়ে গেছে বেকা। এই জন্য বলা হয় চার রেজালু কাওয়ামুনা আলান নিসা, ও নারী তোমার দায়িত্ব ভার দেওয়া হয়েছে, তোমার হাকিমকে হাকিমের নাই, তোমার স্বামীকে হুকুম দেওয়া হয়েছে, তোমার বিবিকে তুমি শাসন করো, চলাফেরার দায়িত্ব তোমার,
কেমন করে তোমার বিবিকে নিয়ে তুমি চলবে সেটা দায়িত্ব তোমাকে দেওয়া হয়েছে। পবিত্র কাবা শরীফের সামনে মেয়েটা চিল্লায় বলল লা ইলাহা ইল্লাল্লাহ। আবু জাহেল বলছে হায় 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 হায়, একটা মেয়ে আমাদের মুখে ঝামা ঘষে দিল রে। আরেকজন বলছে মেয়ে ছেলের এত বড় আস্পর্ধা, আমাদের দলকে ভেঙে দিল, একে হেরেম শরীফের খুঁটির সাথে বাঁধ। মেয়েটাকে হেরেম শরীফের খুঁটির গায়ে বাঁধল, মার আরম্ভ করে দিল। অপরাধ তার কি, কাফেরদের গোপন মিটিনের কথা প্রকাশ করে দিয়েছে, মেয়েটা মুসলমান হয়ে গেছে। যখন কাবা শরীফের গায়ে বেঁধে তাকে মারে, মেয়েটা বলল তোমরা আইন ভঙ্গ করছো, নীতি ভঙ্গ করছো। বলল কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবাল মাসজিদাল হারামা বাদা আমিহিম হাযা। আল্লাহর কোরআন বলছে হাজিরা যারা হজ করতে গেছেন দেখেছেন, যখন হাজিরা এহরাম পরে, এহরাম পরে নাই, কাফন পরে নাই, মাথাটা উদাম থাকে, বগলের ভিতর থেকে কাপড় খাড়ের উপর দিয়ে থাকে, ডান কাঁধটা বার হয়ে থাকে, এক টুকরা ধান পরে থাকে, তারা বলে তালবিয়াত পড়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, উপস্থিত হয়েছি আল্লাহ, লা শারীকা লাকা লাব্বাইক, তোমার কোনো শরীক নাই, ইন্নাল হামদা ওয়ান নিমাতা, সমস্ত প্রশংসা তোমার, নিয়ামত তোমার, লাকা ওয়াল মুলকু রাজত্ব তোমার, লা শারীকা লাকা তোমার কোনো শরীক নাই। হাজি এই সময় কাবা শরীফের চাতালে গায়ে যদি একটা মশা বসে, এহরাম শরীফ অবস্থায়, এহরাম অবস্থায় মশা মারা যাবে না, যাবে মাছি মারা যাবে না, পিঁপড়ে মারা যাবে না, সারপোকা মারা যাবে না। অসতর্ক মুহূর্তে যদি মেরে দাও রে হাজি, তোমাকে দম দিতে হবে কাফফারা। আল্লাহর কোরআন বলছে হেরেম শরীফে, হে মুশরিকরা শোনো, কেউ যদি প্রাণীর ভয়ে কাবার ভিতরে লুকিয়ে যায়, হারামের ভিতরে রেগে যায়, এটা আল্লাহর ঘর, আব্বাহাজাল বাইত আল্লাহর ঘর, এইখানে তোমরা শাস্তি দিতে পারবে না, কাবা থেকে বার হলে তবে শাস্তি দেবে। আর সেই কাবার ভিতরে আমাকে বাঁধছ হেরেম শরীফের খুঁটির গায়ে, মেয়েটাকে বেঁধে বলছে ফিরে আয় ফিরে আয়। মেয়েটা বলে কখনো নয়, ইয়াল্লাযীনা আমানু উদখুলু ফিসিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুয়াতি শাইতান। কোরআন শরীফে আল্লাহ বলছেন হে মোমেনরা, ইমান যদি এনে থাকো, পুরোপুরি ইসলামের ভিতরে ঢুকে যাও, শয়তান তোমরা কখনো শয়তানের এত্তেবা করো না, ইন্না শয়তানা, শয়তান হলো মানুষের অপকাশ দুশমন। মোমেন যদি হও, মুসলমান যদি হও, মদ খাওয়া ছাড়ো, আল খামরা, মুসলমান হয়ে যদি মদ খাও তাহলে তুমি মুসলমান থাকবে না, আল মাইসারা, যদি জুয়া খেলো তুমি মুসলমান থাকবে না, লা তাকরাবু যিনা, ব্যভিচারি করো না, ব্যভিচারি যদি করো তো মুসলমান থাকবে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, সুদ সুদ খেও না, সুদ খেলে মুসলমানের খাতা থেকে নাম কেটে যাবে, ইন্নাহু মাইশরিকু বিল্লাহ, আল্লাহর সঙ্গে কারোর শরীক করিও না, শরীক করলে ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তোমার জন্য জান্নাত হারাম করে দেওয়া হবে। ইন্না শিরক লা যুলমুন আযীম, যারা শিরক করলো আল্লাহর জমিনে সব থেকে বড় জুলুম করলো। একজন মহিলা তার সহিংসতা দেখো, একটা মহিলা
তার খোদা ভীরুতা প্রেম দেখো, একজন মহিলা তার প্রেমের আকর্ষণ দেখো, একটা মহিলা সমস্ত পুরুষ নারদকে সামনে দাঁড়িয়ে কলেমার দাউদ দিয়ে দিলেন। আবু জাহেল বলে ফিরে আয়, তা বলছ না? এই সময় মেয়েটা কাবা শরীফের মেরেম শরীফের খুঁটিতে বেঁধে মেয়েটার গায়ের জামা খুলে দেওয়া হলো, উলঙ্গ হয়ে গেল মেয়েটা, যুবতী মানুষ উলঙ্গ হয়ে গেল। আকাশের দিকে তাকিয়ে বলে ইন্নাল ইজ্জাতা লিল্লাহি জামিয়া, হে আল্লাহ তুমি আমার ইজ্জত রক্ষা করবে, আর আল্লাহ তুমি বলছো ইন্নাল্লাহ মা সাবিরিন, নিশ্চয় আল্লাহ তুমি সবরকারীর সাথে থাকো। আল্লাহ কার সাথে থাকে? ফির উল্লি কদি, মজার ব্যাপার। আচ্ছা বলুন তো, ডাক্তারের ক্ষমতা বেশি না আল্লাহর ক্ষমতা বেশি? জোরে বলতে পারছেন না? ডাক্তারের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? বেঈমানের শক্তি বেশি না ঈমানের শক্তি বেশি? বেদুইনের শক্তি বেশি না কোরআনের শক্তি বেশি? হ্যাঁ, ইহুদির শক্তি বেশি না মুসলমানের শক্তি বেশি? নারায় দেখবেন, সরকার বলছে তোর করুণা হয়েছে, নাক ঢেকে ফেল, মুখ ঢেকে ফেল, হাত ধো পা ধো, আর ভিড় ভাড় থেকে বাঁচ, তাই বলছে না? আচ্ছা ডাক্তার বাড়ি যায় সেখানে ভিড় কি কম হয়? বাসে যারা ওঠে ভিড় কি কম? ট্রেনে যারা ওঠে ভিড় কি কম? রেশনের মাল যেখানে নেয় সেখানে ভিড় কি কম? মাছের বাজারে সেখানে কি ভিড় কি কম? ওখানে করুণা হবে না, মসজিদে গেলে আর মাদ্রাসায় গেলে করুণা হবে। হ্যালো, আল্লাহ বলছে তোদের করুণা হবে না। কই? আল্লাহ বলছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমরা যদি মুমিন হও, তোমরা যদি মুত্তাকিন হও, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, কোনো পেরেশানি নাই, কোনো টেনশন নাই, কোনো পেরেশান নাই, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো ফেকের নাই। ও আন্তুম, তোমরা যদি মুসলমান হও, আমি আল্লাহ তোমাদের নিরাপত্তা দেবো। বলুন সুবহানাল্লাহ। কোরআন শরীফ আল্লাহ বলছেন তোমরা যদি মন মোমেন হও, ও আন্তুমুল মুসলিমিন, তোমরা যদি মুসলমান হও। আচ্ছা বুকে হাত দিয়ে বলুন তো, আমরা মুসলমান না সুচলমান? হ্যাঁ ভাই, আমরা মুসলমান তো? আরে হ্যাঁ হু একটু বলবেন না? না, আচ্ছা মুসলমান যদি হয়, তুমি যাকে বিয়ে করেছো তোমার বিবিটা তোমার জন্য হালাল না হারাম? সকিনা তুমি না আমিনাকে বিয়ে করেছো, হারামি অবস্থায় না হালালি অবস্থায়? আবার কেমন কথা বলছে, বিয়ে করেছি বলে হারামি হালালি? হ্যাঁ রে ভাই, একটা দু ছেলের মা স্বামী থেকে পালালো, আরো বিয়ে করে নিল, হালাল হবে? কথা জানো বলছেন না? হ্যাঁ হু তো বলবেন না? না, হ্যাঁ রে ভাই, এক ছেলের মা একে তালাক দিয়ে বেরিয়ে গেল আর কালকে ওকে ঘর করলো, এ বউ হালাল হবে? গান বাজনা ভালো বোঝে, ভালো বোঝেছে না, প্রেম প্রীতি ভালো বোঝে, বিয়ের লেনা দেনা? এ বলছে বিয়ে তো হয়নি। মেয়েটা বলছে কেন? বলে আমার স্বামী যখন আমাকে বিয়ে করেছিল তখন আমার বাবার কাছে 3 লাখ টাকা চেয়েছিল, ওইখানে তো বলো তো আজীব কথা রে ভাই।
আমার আব্বা দিতে পারেনি। যখন বিয়ের কথাবার্তা হয় আমার স্বামী বাপ শ্বশুর চেয়েছিল মোটর সাইকেল লাগবে, টিভি লাগবে, দশ ভরি সোনা লাগবে, তখনও তো দিতে পারেনি। আন্নে কাউমিন সুন্নতি ফামান রাগবান সুন্নতি ফালাইসা মিন্নি, বিয়ে করা তো আমার সুন্নত। নবী বলছেন নেকা করা আমার সুন্নত, শাদি করা আমার সুন্নত, বিনা কারণে এই সুন্নতকে যে তর্ক করবে, সত্যি করে বলুন আপনি বিয়ে করেছেন সুন্নতি তরিকায় না বেঈমানি তরিকায়? সুন্নতি তরিকায় না হালালি তরিকায় না হারামি তরিকায়? আপনার বিবিটা আপনি বিয়ে করেছেন হালাল না হারাম? আল মাররু ইয়াকি সুওয়ালা নফসিহি, নিজের কলেজাকে প্রশ্ন করো যে আমার সকিনা, আমার তমিনা, আমার আমিনা, আমার মনোয়ারা আনোয়ারা হালাল না হারাম? এক ছেলের মা স্বামী গেছে কলকাতায় কাজে, তুমি তাকে প্রবন দিয়ে পালিয়ে গেল নিয়ে বিয়ে করলো, আর এমন বোকা সমাজ তার কোনো বিচার করে না, এমন বোকা সমাজ তার কোনো ফয়সালা করে না, এমন করবে কি করে মোড়লের বেটা যে ওই কাজে আছে, করবে কি করে মোড়লের বিটি যে ওই কাজে আছে, বিচার করবে কে? যে বিচার করবে তার ভিতরে ঘুম ঢুকেছে, সিঙ্গারার ভিতরে আলু ঢুকলো কি করে? যার বাড়ি থাকি আমি তার মরেছে মা, তার কাঁদলে না কাঁদিলে থাকতে দেবে না। মোড়ল বিচার করবে কি? মোড়ল তো বুড়ুর লিখে পালিয়েছিল নিয়ে, কথা বোঝেন কিনা? মোড়লের বলছে আমার মা তো পালিয়েছিল আমাকে নিয়ে ভেঙেছে, ধরেলেন। এইভাবে গোটাই সমাজে ঘুম ধরে আছে, বিচার করবে কারা? সিঙ্গারার ভিতরে আলু ঢুকে আছে তাড়াতে করছিল। ভাইরা আমার, বন্ধুরা আমার, এই করলে জান্নাতি ওই করলে জানে থাম, জান্নাত পড়ে আছে, সত্য করে বুকেতে বলুন। পরেজ কোন হালাল আনন্ত ইয়েবা, আপনি হালাল রুজি খেয়েছেন? কটা মানুষ হাত তুলে বলতে পারবে যে আমি হালাল রুজি খেয়েছি? কটা মানুষ হাত তুলে বলবে যে আমি হালাল রেজেক খেয়েছি? ভাইরা আমার, বন্ধুরা আমার।